আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ক অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের নির্ধারিত ক্লাস শুরু করব আশা করব তোমরা সব সময়ের মতো এবার আমাকে সহযোগিতা করবে বলো দেখি আমার ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো গত ক্লাসে আমরা পড়েছিলাম আহ পার্ট উনিশ ব্যবসায় সততা সম্পর্কিত হাদিস তাই তাইনা তুমি আমাদেরকে বলতো কাদের সাথে শহীদ কাদের কারা মানে যারা ইসলামের সাথে মৃত্যুবরণ করেছেন তারা যারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছে কেমন তো এই জন্য ব্যবসায়ীদেরকে কয়টি শর্ত পূরণ করতে হবে তিনটি দুটি আচ্ছা দুটি দুটি কি কি বলতো সদভাবে ব্যবসা করতে হবে তারপর আরেকটা ভুলে বিশ্বস্ত ও আমানতদার হতে হবে কেমন জি সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করা বিশ্বস্ত ও আমানতদার হওয়া প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের আজকে নির্ধারিত ক্লাস শুরু করব তোমরা বলো ল্যাপটপের স্ক্রিন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে আছি জসরি তামিম মোহাম্মদ মজাহিরুল ইসলাম পাঠ পরিচিতি দশম শ্রেণী বিষয় ইসলাম নৈতিক শিক্ষা আজকে আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎস পাঠ হাদিস নয় ধৈর্য ও সহিষ্ণুতা সম্পর্কিত হাদিস আচ্ছা কিছু শব্দ অর্থ আছে এখানে খেয়াল করো আজাবান অর্থ বিস্ময়কর আশ্চর্যজনক আমরা বলি না আজব তো আজব বা আজব শব্দটা বলি বাংলায় ব্যবহার করি কিন্তু এটা আরবি শব্দ আরবি তো এটা ব্যবহার আজাবান বা অর্থ বিস্ময় করা আল আমরহু মানে তার কাজ আর খয়রুন মানে কল্যাণ ভালো ইল্লা মানে ব্যতীত বা ছাড়া আসব হু তার নিকট পৌছায় ও দুঃখ কষ্ট বিপদাপদ সবর ধৈর্য ধারণ করে সাররা খুশি আনন্দ শাকার শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে লাহু মানে তার জন্য আমরা হাদিসটা ख्याल করব হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আজাবাল লি আমরিল মুমিনি ইন আমরহু কুল্লহু হয়।

যদি সে সুখ শান্তি লাভ করে তবে সে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা তার জন্য কল্যাণ কর আর যদি সে দুঃখ কষ্টে নিপতিত হয় তবে সে ধারণ করে এটাও তার কল্যাণ কর মুসলিম মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে আচ্ছা রসুল সাল্লাহ সাল্লাম এখানে মুমিনের কাজ সকল কাজ বিস্ময়কর বলতে খুব সুন্দর বুঝিয়েছেন যে মুমিন জীবনে যাই করে তাই তার জন্য কল্যাণ বয়ে আনে মুমিন যখন সুখ শান্তি লাভ করে তখনও সে কৃতজ্ঞতা প্রকাশ করে এটা তার জন্য কল্যাণ করা হয় আবার যখন সে দুঃখ কষ্টে নিপতিত হয় দুঃখ কষ্টের মধ্যে পড়ে তখনও সে ধৈর্য করে এটাও তার জন্য কল্যাণ করা অর্থাৎ মুমিনের জন্য সুখ দুঃখ দুইটাই কল্যাণকর রসুল্লাহ সাল্লু সাল্লামের আরেকটা হাদিজ আছে মুমিন যখন পথ চলতে গিয়ে রাস্তায় কোনো হোঁচট খায় হয় না এমন আমরা পথ চলতে যাই রাস্তায় আহ হোচট খাই বা হালকা ব্যথা পাই বা উঁচু নিচু জায়গায় পা পরে হয় না এমন তখন আমরা কি করি উফ বলি বা দুঃখ প্রকাশ করি নাকি ব্যাথা পেলে যেটা করি আর কি তো কোনো মুমিন যখন কোন পথ চলতে গিয়ে পায়ে ব্যথা পায় বা হোচট খায় তখন সে যখন বলে উফ তখন আল্লাহ তারা তার একটা গুনা মাফ করে দেয় মুমিনকে আল্লাহ এতই ভালোবাসেন তার জন্য কল্যাণ তো দেন সুখ শান্তি দেন যখন সে দুঃখ কষ্টে পড়ে তখনও তার জন্য কল্যাণ আছে মানুষ যখন অসুস্থ হয় মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয় তখন আল্লাহ তার মাফ করে দেন শীতের সময় উজু করে নামাজ পড়ে আমরা কষ্ট হয় তো এই শীতের সময় উজুর জন্য এই জন্য ডাবল সব যে মুমিন কষ্ট পায় এই জন্য আল্লাহ রসুল বলেছেন মুমিনের সকল কাজ বিস্ময় কর বিস্ময়কর বলতে এখানে

মানুষের উচিত ব্যবস্থায় সর্বাবস্থায় মহান আল্লাহ হুকুম পালন করা ব্যক্তি করে কেননা দুঃখে কষ্টে নিপদী তাহলে মমিন ব্যক্তি হতাশায় পড়ে না এই অবস্থা থেকে মুক্তির জন্য অন্যায় কাজ করেন না বরং এই অবস্থাতে তিনি আল্লাহ তা আদেশ পালন করেন ও ধৈর্য সহকারে মহান আল্লাহর উপর ভরসা করেন করেন এটা আল্লাহ তাল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন তাকে সব দান করেন এবং দুঃখ কষ্ট থেকে উদ্ধার করেন ফলে দুঃখ কষ্টের অবস্থা মৌলিকের জন্য কারণ ফলে দুঃখ কষ্টের অবস্থাও মুমিন ব্যক্তির জন্য কল্যাণ করা হয় মাসাল্লাহ সুন্দর করেছ তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারতেছি যে মানুষের জীবনে সুখ দুঃখ দুইটা পাশাপাশি থাকে তাই না মানুষের জীবনে সুখ থাকবে দুঃখও থাকবে তো মুমিন ব্যক্তি বিশেষ করে মুমিন ব্যক্তি সে যখন এই সুখ দুঃখের মাধ্যমে মানুষ মানুষকে আল্লাহ তালা পরীক্ষা করেন তো মানুষের উচিত সর্বাবস্থায় আল্লাহর হুকুম পালন করা যখন আমরা কোনো দুঃখ কষ্টে পড়ব তখন আমরা হতাশ হব না কি করবো ধৈর্য ধারণ করবো আর যখন আল্লাহ তালা আমাদেরকে কোনো সুখ শান্তি দিবেন তখন আমরা আল্লাহর প্রতি কি হব কৃতজ্ঞ হব কৃতজ্ঞতা প্রকাশ করব কাউসাইন কাউসাইন জি স্যার ওরা দুজন তো বের হয়ে গেল তুমি আবার বের হয়ে যাইও না ক্লাসে থাকিও কেমন ক্লাসটা শেষ করে যাইও দেখের মধ্যে যদি আর কেউ যুক্ত হয় এই তুমি বললা না ইয়া যুক্ত হবে জিম কোথায় ও মেসেজ মেসেজ রিপ্লাই দেনাই আচ্ছা যাই হোক আমরা এরপরে খেয়াল করি আর সুখ শান্তির অবস্থাতেও মুমিন ব্যক্তি আল্লাহ তালাকে ভুলে যান না বরং তিনি সুখ শান্তি ও নিয়ামতের জন্য আল্লাহ করেন তার কৃতজ্ঞতা আদায় করেন ফলে আল্লাহ তালা তার উপর খুশি হন ও তার নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দেন ফলে এই অবস্থায় মুমিন ব্যক্তি সর্বাধিক কল্যাণ লাভ করে মুমিনের জন্য সুখ শান্তি কল্যাণ কর আবার দুঃখ কষ্টও এখন তুমি বলতে পারো যে দুঃখ কষ্ট কিভাবে কল্যাণ করা হতে পারে উত্তর কি হবে বলতো কাউসাইন যখন মানে মুমিন ব্যক্তিরা দুঃখে থাকবে কষ্ট থাকবে তখন তারা মানে মানে খারাপ কাজ না করে আল্লাহ মানে আল্লাহ কাছে দোয়া চাইবে যে ধৈর্য ধারণ করবে হ্যাঁ হয়তো আল্লাহ তালা এটা দিয়ে তার কোনো কল্যাণ রেখেছেন এটাতে অথবা আল্লাহ তাআলা তার গুনা মাফ করে দিচ্ছেন হুম অথবা তার উপর বড় কোনো বিপদ আসছিল আল্লাহ ছোট বিপদ দিয়ে পার করে দিলেন পার করে হ্যাঁ এটা হতে পারে ঠিক আছে এই হাদিসের শিক্ষাগুলো আমরা একটু খেয়াল করে দেখো সুখ দুঃখ মানব জীবনের স্বাভাবিক বিষয় মানুষ চাইলেই সারা জীবন সুখে থাকতে পারে না আবার মানুষ চাইলেই সারা জীবন দুঃখ হয় থাকে না মানুষের কখনো সুখ আসে কখনো দুঃখ আসে নাকি এরকমই তো হয় পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমার কোনো দুঃখ নাই না যত বড় দুঃখ কষ্ট আছে সবারই দুঃখ কষ্ট আছে আবার যে সবচেয়ে না জীবনে না তার জীবনেও কোনো না সময় আসবে সময় হতাশ হওয়া চলবে চলবে না বরং ধৈর্য সহকারে আল্লাহতালার আদেশ পালন করতে হবে আনন্দের সময় আল্লাহ তালার আদেশ ভুলে গেলে চলবে না বরং তার সুক্রিয়া আদায় করতে হবে এভাবে দক্ষ সুখ দুঃখ সর্বাবস্থায় শকর ও সবরের মাধ্যমে কল্যাণ লাভ করা যায় মুমিন ব্যক্তির সকল কাজই কল্যাণজনক কেননা মুমিন ব্যক্তি সর্বাবস্থায় আল্লাহ করেন কোন অবস্থাতে আল্লাহ বিমুখ হন না ফলে সবর ও শকরের মাধ্যমে তিনি সর্বোচ্চ কল্যাণ লাভ করেন প্রকৃত মোমিন হতে হলে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ তালার আদেশ পালনে সচেষ্ট হতে হবে কালসাইন তুমি খাতা কলম নিয়ে বসেছ ঠিক আছে খাতা কলম নাও এই প্রশ্নগুলোর উত্তর লিখো ছোট ছোট কয়েকটা প্রশ্ন যেমন এক আল্লাহ তালা কিভাবে মানুষকে পরীক্ষা করেন উত্তর দুঃখের মাধ্যমে দুই সুখ শান্তি লাভ করলে মুমিন ব্যক্তি কি করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে কার কৃতজ্ঞতা আল্লাহ তালার কৃতজ্ঞতা একটু লিখে দেই যে আল্লাহর কৃতজ্ঞতা হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে লিখো আল্লাহ পরীক্ষা করেন সুখ দুঃখের মাধ্যমে করলে ব্যক্তি কি করবে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করবে দুঃখ কষ্টে নির্বতিত হলে মমিন ব্যক্তি কি করবে আল্লাহ তালার উপর ভরসা করে ধৈর্য ধারণ করবে কার জন্য সকল কাজই কল্যাণ কর মমিন ব্যক্তির জন্য

Thank you.

আল্লাহ তাল্লাহ কিভাবে মানুষকে পরীক্ষা করেন সুখ দুঃখের মাধ্যমে দুই নম্বর সুখ শান্তি সুখ শান্তি আচ্ছা সুখ শান্তি সুখ শান্তি লাভ করলে মমিন ব্যক্তি কি করবে আল্লাহ তাল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করবে দুঃখ কষ্টে নিপতিত হলে মমিন ব্যক্তি কি করবে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করবে কার জন্য সকল কাজই কল্যাণ করবে মোমিন ব্যক্তির জন্য দেখাও তো আমাকে লিখেছো দেখাও তো তাহলে তুমি ঠিক আছে ভালো চারটাই লিখেছো না ঠিক আছে তাহলে এরপরে তুমি ডায়রিটা লিখে নাও হাদিসের শিক্ষা গুলো শিখা ও লেখা হাদিসের শিক্ষা গুলো শিখা ও লেখা হ্যাঁ শিক্ষা শিখবে হাদিসের শিক্ষা আছে না কয়েকটা শিক্ষা গুলো শিখবে এবং লিখবে লিখো ডায়রিটা লিখে নাও তো আমাদের শেষের দিকে ঠিক আছে আমরা ক্লাস শেষ করবো ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাকে ধন্যবাদ ক্লাসে তুমি ছিলা এই জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ দোয়া করি আল্লাহ তোমাকে আমাকে সবাইকে সুস্থ রাখুক সবাই যেন নিরাপদে থাকে আবার যেন আমরা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারি ঠিক আছে আজকে ক্লাস পর্যন্ত তোমার কোন প্রশ্ন আছে প্রশ্ন নাই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি লিভ নিব হ্যাঁ হ্যাঁ লিভ নে হ্যাঁ লিভ নিতে পারো আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম